নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা জানো বিগত যে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, তার অলরেডি কিন্তু ভিডিও আমরা প্রায় 1.5 ঘন্টার মতো ভিডিও আমরা অলরেডি করে দিয়েছি এবং সেখানে পুরোটা কমপ্লিট কিন্তু আমরা করে দিয়েছি। অনেকেই পিডিএফ সংগ্রহ করেছো, তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিয়েছো। আজকে আমরা পুরো 1 বছরের পশ্চিমবঙ্গ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলী দেখব। হ্যাঁ বন্ধুরা, এই যে পশ্চিমবঙ্গ সংক্রান্ত যে সাম্প্রতিক ঘটনাবলীগুলো কিন্তু পশ্চিমবঙ্গ রিলেটেড যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু সচরাচর তোমরা কোনো জায়গায় পাবে না। তো আমরা আজকে এই একটা ভিডিওর মাধ্যমে পুরো 1 বছরের, অর্থাৎ 2021 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে যে সমস্ত সাম্প্রতিক ঘটনাবলীগুলো ঘটেছে এবং পরীক্ষা আসার মতো, সেগুলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রোভাইড করব। দুটো পার্টে আমরা করছি, একটা ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা জুলাই থেকে ডিসেম্বর, তারপর জানুয়ারি থেকে জুন, এই একটা ভিডিওতে কিন্তু তোমরা পুরোটা পেয়ে যাবে। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করো, যে কোনো ধরনের চাকরির আপডেট এবং ক্লাস করার জন্য। এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জিকে ম্যানিয়াতে জয়েন করো, সেখানে কিন্তু বিভিন্ন রকম পিডিএফ বা বিভিন্ন রকম ক্লাসের লিঙ্ক তোমরা পাবে। তাহলে চলো শুরু করব আজকে 1 বছরের পশ্চিমবঙ্গ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলী। দেখো, প্রথম যে প্রশ্নটা বলছে যে NCRB রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে নিরাপদ শহর হিসেবে প্রথম স্থানে রয়েছে কোন শহর? NCRB প্রথমে আমরা এটা একটু জেনে নেব। NCRB হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। এই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, এরা কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন দেশের বিভিন্ন শহর নিয়ে এরা কিন্তু সার্ভে করে এবং সেখান থেকে দেখে যে কোন শহর সবথেকে নিরাপদ, কোন শহর মহিলাদের জন্য নিরাপদ নয়, এরকম করে কিন্তু তারা একটা র্যাঙ্কিং বের করে। তো এইবার কিন্তু NCRB রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে নিরাপদ শহরের তকমা পেয়েছে, অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছে কোন শহর, সেটা হচ্ছে আমাদের কলকাতা। ঠিক আছে, কলকাতা কিন্তু 129.5 নম্বর পেয়ে কিন্তু এটা প্রথম স্থানে রয়েছে মেট্রো যে সিটিগুলো রয়েছে তার মধ্যে। এবং সবথেকে অপরাধপ্রবণ যে সিটি, এটাও তোমরা জেনে রাখো, সবথেকে অপরাধপ্রবণ সিটি সেটা কিন্তু দিল্লি, এটা কিন্তু তারা সার্ভেতে জানিয়েছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই জেনে গেলে এটা। নেক্সট প্রশ্ন আমরা দেখব যে রাজ্যের মধ্যে সেরা বিদ্যালয়ের স্বীকৃতি পেল কোন স্কুল? দেখো, প্রত্যেক বছর কিন্তু রাজ্যের বিভিন্ন বিদ্যালয় রয়েছে, প্রচুর যে বিদ্যালয় রয়েছে তার মধ্যে সামগ্রিক বিষয় বিভিন্ন ক্ষেত্র, সেটা পড়াশোনা হতে পারে, খেলাধুলা হতে পারে, মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন রকম যে সমস্ত কিছু ব্যাপার মিলিয়ে একটা যে অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং সেখানে কিন্তু সেরার সেরা যে বিদ্যালয় হলো সেই বিদ্যালয়ের নাম কি? সেই বিদ্যালয়ের নাম হচ্ছে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়। তো শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়, এটা কিন্তু আরও একটা নাম হিসেবে আমরা জানি আখনা গার্লস হাই স্কুল বলে, তো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। নেক্সট আমরা দেখব দুয়ারে রেশন প্রকল্প চালু হলো কোন রাজ্যে? তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড করাচ্ছি, তো তোমরা বুঝতেই পারছো ওয়েস্ট বেঙ্গল হবে, কিন্তু যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তখন কিন্তু অনেকগুলো অপশান থাকবে বিভিন্ন রাজ্যের। তো এখানে দুয়ারে রেশন প্রকল্প যেটা চালু হলো, এটা কিন্তু পশ্চিমবঙ্গে চালু হলো। তো এখানে এই প্রকল্পের মাধ্যমে যে রেশন যে ডিলার রয়েছে, তারা গাড়ি করে করে বিভিন্ন এলাকায় যাবে এবং সেই এলাকার যে সমস্ত অধিবাসী রয়েছে তারা কিন্তু রেশন কার্ডের মাধ্যমে, এখন রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে, তো তার মাধ্যমে কিন্তু তারা যে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবে। এইটা অর্থাৎ দুয়ারের কাছে গিয়ে যে রেশন প্রোভাইড করা হচ্ছে তার জন্য এর নাম হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। নেক্সট আমরা দেখব কি বলছে, বাংলায় আছড়ে পড়লো ঘূর্ণিঝড় যশ বা ইয়াস, এর নামকরণ করেছে কোন দেশ? তোমরা জানো যে এর আগের বছরও কিন্তু যেমন আমফান এসেছিলো, তো এই বছরও যশ বা ইয়াস কিন্তু এসেছিলো, যেখানে প্রচুর ক্ষতি কিন্তু হয়েছে কম বেশি। তো এই যে যশ বা ইয়াসের নামকরণ করেছে কোন দেশ, এগুলো কিন্তু পরীক্ষা আসে। তো উত্তরটা কী হবে? উত্তরটা হবে ওমান। তো তোমাদের কাছে প্রশ্ন একটা, যে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ওমান যে দেশটা রয়েছে, এই ওমানের রাজধানীর নাম কি? তোমরা দেখতে পাচ্ছ ছবিটা। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করলো পশ্চিমবঙ্গ সরকার, এর ঋণের পরিমাণ কত, অর্থাৎ কত পরিমাণ এখানে কিন্তু ঋণ পাওয়া যাবে? তো এটা কিন্তু প্রশ্ন, তো উত্তরটা হবে 10 লক্ষ টাকা। তো তোমরা জানো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে, যেখানে কিন্তু যে বলা হচ্ছে যে উজ্জ্বল ভবিষ্যতের জন্য শিক্ষাক্ষেত্রে এটা চালু করা হলো, যেখানে যে স্টুডেন্টরা রয়েছে পশ্চিমবঙ্গে তারা কিন্তু উচ্চশিক্ষার জন্য এই ঋণটা নিতে পারবে। ঠিক আছে, এবং তার গ্র্যান্টার হিসেবে রাজ্য সরকার থাকবে, এবং সেই যে স্টুডেন্টরা এই ঋণটা নেওয়ার পর সে যখন চাকরি পাবে, তার চাকরি পাওয়ার প্রথম বছর থেকে 15 বছরের মধ্যে সেই ঋণটা কিন্তু তাকে শোধ করতে হবে। নেক্সট আমরা দেখব কি,
পশ্চিমবঙ্গে কততম বিধানসভা নির্বাচন ছিল? তোমরা জানো এইবার যে বিধানসভা নির্বাচন হলো যেটা পশ্চিমবঙ্গের কততম, এটা কিন্তু অনেকেই জানে না, তো এটা কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখো, এটা কিন্তু 17তম যে বিধানসভা নির্বাচন হলো। এবং এই 17তম বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু লাগাতার তিনবারের জন্য বাংলার যে মসনদে মমতা ব্যানার্জি বসলো, এবং তার যে সিট সংখ্যাটা তৃণমূল কংগ্রেস পেয়েছে 213টি আসন, বিজেপি পেয়েছে 77টি আসন, এবং আর যে দুটো আসন রয়েছে একটা পেয়েছে ISF এবং আর একটা মোর্চা। তো টোটাল কিন্তু 294টা সিট রয়েছে পশ্চিমবঙ্গে, তোমরা জানো, কিন্তু 292টা আসনে কিন্তু এই যে ভোটটা হয়েছে। তো এই 292 আসনের হিসাবটা হচ্ছে এইটা। নেক্সট আমরা দেখব রাজ্য জুড়ে খেলা দিবস পালন হলো কত তারিখে। দেখো পশ্চিমবঙ্গ যে বিধানসভা ইলেকশন হলো, এখানে কিন্তু একটা স্লোগান খুব যে পপুলার হয়েছে, যেটা হচ্ছে খেলা হবে। তো খেলা হবে দিবস, এই যে খেলা হবে, এটা কিন্তু একটা পরীক্ষা এসেছিলো, একটা অল ইন্ডিয়ার পরীক্ষাতেও কিন্তু দিয়েছিল যে খেলা হবে দিবস কোন যে রাজ্যের বিধানসভা নির্বাচনের একটা স্লোগান হিসেবে ইউজ হয়েছে। তো এটা কিন্তু পরীক্ষা এসেছিলো। যাই হোক, তো রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালন হলো কত তারিখে, এটা কিন্তু কত তারিখে হলো, এটা 16ই আগস্ট কিন্তু পালন করা হলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই 16ই আগস্ট দিনটাকে যে রাজ্যে খেলা হবে দিবস হিসেবে পালন করলেন, এবং এই দিনে তিনি কিন্তু জয়ী বল প্রদান করলেন। এই জয়ী বল কিন্তু বাংলাতেই হয়, এবং সেই জয়ী বল বিভিন্ন ক্লাবগুলোকে প্রদান করা হয়েছে। নেক্সট আমরা দেখে নেবো হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড তৈরি করলো কোন দপ্তর। তো হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড তৈরি করলো কোন দপ্তর, এটা তৈরি করেছে কিন্তু খাদ্য দপ্তর। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য দপ্তর, সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড তৈরি করলো, এবং এর মাধ্যমে বিভিন্ন রকম সমস্যা, সেটা যে রেশন কার্ড সংক্রান্ত সমস্যা হোক বা আধার কার্ড লিঙ্ক করা সমস্যা, খাদ্য সম্বন্ধীয় যে কোনো সমস্যার কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ডের মাধ্যমে যে কোনো যে ব্যক্তি করতে পারবে, ঠিক আছে, এবং তৎক্ষণাৎ কিন্তু সেই হেল্পটা সে পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেবো যে বীর পুরুষ বীরাঙ্গনা পুরস্কার দেয় কারা। তো এই যে প্রশ্নের উত্তরটা এটা হবে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। এই বছরও প্রায় 30টার মতো যে 30 জনকে কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়েছে, এবং এটা কিন্তু পরীক্ষা যদি আসতে পারে যে 4টে রাজ্য দিয়ে দিল, পশ্চিমবঙ্গ রাজ্যটা থাকবে, তো সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ নামটাই হবে। তো এক্স্যাক্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো পশ্চিমবঙ্গে কটি নতুন ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপিত হতে চলেছে, কটি, এটা হচ্ছে 7টি। তো চেকপোস্ট তোমরা জানো যে বিভিন্ন রকম যে বিভিন্ন ইন্টারন্যাশনাল বর্ডারে এই চেকপোস্টগুলো থাকে, যেখানে মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশের লোকজন যাতায়াত করে, এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম চেকিং হয়। তো এই যে পশ্চিমবঙ্গে কিন্তু আরও নতুন 7টা চেকপোস্ট তৈরি করা হবে বলে ঘোষণা করা হলো, এবং এই 7টার মধ্যে কিন্তু 5টা চেকপোস্ট এই 7টার মধ্যে 5টা চেকপোস্ট হবে বাংলাদেশ সীমান্তে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে এই 5টা যে চেকপোস্ট থাকবে, 1টা চেকপোস্ট থাকবে নেপালের সঙ্গে, এবং আরও 1টা চেকপোস্ট থাকবে কার সাথে, ভুটানের সাথে, ঠিক আছে। তো এটা তোমরা জেনে রাখো। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে দেশের মধ্যে প্রথম হটলাইন কিয়স্ক চালু করলো কারা। এটা দেশের মধ্যে প্রথম কিন্তু চালু করলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কিন্তু প্রথম যে দেশের মধ্যে হটলাইন কিয়স্ক চালু করলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবিতে, এই যে হটলাইন কিয়স্ক, এটা কিন্তু যে নারী সুরক্ষার জন্য এটা চালু করা হলো, এবং 24 ঘন্টা এই যে নেট ব্যবস্থার মাধ্যমে হটলাইন কিয়স্ক থাকবে, এবং এখানে যে কোনো মহিলা এই হটলাইন যে কিয়স্ক রয়েছে এর মাধ্যমে এর ভেতরে প্রবেশ করে সেখানে কিন্তু অভিযোগ জানাতে পারে, এবং তৎক্ষণাৎ কিন্তু সেই অভিযোগটা নিয়ে নেওয়া হবে এবং তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। তো এইটা প্রথম দেশের মধ্যে প্রথম চালু করলো কলকাতা পুলিশ। নেক্সট, ইউনেস্কো ওয়ার্ল্ড ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় স্থান করে নিল কোন পুজো। তো প্রত্যেকেই আমরা জানি এটা বাংলার যে দুর্গাপুজো, এটা কিন্তু এই যে তালিকায় আসলো, এটা বাঙালি হিসেবে কিন্তু প্রত্যেকের কাছে গর্বের বিষয়, এবং এটা কিন্তু যে কোনো পরীক্ষা কিন্তু আসতে পারে। নেক্সট, প্রাথমিক শিক্ষায় প্রথম স্থান পেল কোন রাজ্য। প্রাথমিক শিক্ষায় প্রথম স্থান পেল কোন রাজ্য, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। দেখো এই যে অ্যাওয়ার্ডটা পেল, এটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। এই যে যারা প্রাইজটা দিয়েছে তারা কিন্তু টোটাল যে সারা দেশের মধ্যে এই সার্ভেটা করেছে, এবং সেখানে কিন্তু 4টে ভাগে ভাগ করা হয়েছে, একটা কিছু বড় রাজ্য, একটা ছোট রাজ্য, একটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, আর একটা হচ্ছে নর্থ ইস্ট
যে রাজ্যগুলো অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যে সাতটা রাজ্য হয়েছে এইভাবে ভাগ করা হয়েছে। তো পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে, বড় রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে, এবং কিন্তু পশ্চিমবঙ্গের থেকে কিন্তু বেশি পয়েন্ট রয়েছে কেরালা। যদি সামগ্রিকভাবে দিত তাহলে কিন্তু কেরালাই ফার্স্ট হতো, কিন্তু কেরালাকে যেহেতু ছোট রাজ্যের মধ্যে ধরা হয়েছে তার জন্য কেরালা কিন্তু একটা ছোট রাজ্যের মধ্যে কেরালা ফার্স্ট হয়েছে, আর যেহেতু বড় রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ পড়েছে তাই পশ্চিমবঙ্গ কিন্তু ফার্স্ট হয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রাথমিক শিক্ষায় প্রথম স্থান অধিকার করলো পশ্চিমবঙ্গ। নেক্সট, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হলো কত? তো কৃষক বন্ধু প্রকল্পের ভাতা আগে 5,000 টাকা ছিল এবং সেটা বাড়িয়ে কিন্তু 10,000 টাকা করা হলো। এখানে তোমরা জানো যে বিভিন্ন রকম যে খারিফ শস্য বা যেটা রয়েছে রবি শস্য, সেই ক্ষেত্রে এই যে প্রকল্পের মাধ্যমে, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই ভাতাগুলো যে কৃষকরা পেয়ে থাকে। এবং এখানে কিন্তু আরও বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে কোনো কৃষক যদি কোনো রকমভাবে মারা যায় সেক্ষেত্রেও তারা 2,00,000 টাকা করে পাবে। নেক্সট আমরা দেখবো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এটা চালু করলো কে? এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করলো, যেখানে যে পশ্চিমবাংলার প্রত্যেকটা মহিলাদের কিন্তু সেখানে প্রত্যেকটা 25 বছরের ঊর্ধ্বে হতে হবে, সেখানে এসসি এসটি যারা রয়েছে তাদেরকে 1,000 টাকা করে দেওয়া হবে, এবং যারা জেনারেল রয়েছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি তারা 500 টাকা করে কিন্তু তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট পাবে। এটাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হিসেবে কিন্তু চালু হয়েছে। নেক্সট আমরা দেখবো কোন ব্যাংকের নাম পেলো সেক্টর 5 মেট্রো স্টেশন, অর্থাৎ সেক্টর 5 যে মেট্রো স্টেশন হয়েছে সেটা কোন ব্যাংকের নাম পেলো, সেটা বন্ধন ব্যাংকের নাম পেলো। তো বন্ধন ব্যাংক তোমরা জানো সেক্টর 5 বন্ধন ব্যাংকের যে হেডকোয়ার্টার সেটাও কিন্তু সল্টলেকের সেক্টর 5 অবস্থিত, এবং এই সল্টলেকের সেক্টর 5 যে মেট্রো স্টেশনটা রয়েছে সেখানেও কিন্তু বন্ধন ব্যাংকের সঙ্গে কম্প্যাক্ট করে কিন্তু এই রেল স্টেশনটার যে নামকরণ করা হলো। ঠিক আছে, তো এইখানে আমরা শেষ করলাম জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা এখানে শেষ করলাম। এইবার আমরা শুরু করব জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত। এই ভিডিওটা কিন্তু অলরেডি তোমরা অনেকে দেখেছো, যারা দেখোনি আমরা এই ভিডিওটা জাস্ট মার্চ করে দিচ্ছি, সেই মার্চ ভিডিওটা তোমরা দেখে নাও, যারা দেখেছো তারা এখান থেকে স্কিপ করে যেতে পারো। এই যে পশ্চিমবঙ্গ রিলেটেড এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা যদি জেনে থাকো পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা কিন্তু পাবে। তো এখন আমরা শুরু করব জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ওয়েস্টবেঙ্গলে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঘটেছে বা ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে সেগুলো আমরা দেখে নেব। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। দেখে নেব, দেখো প্রথম যে প্রশ্নটা এখানে উঠে এসেছে যে দিয়াগো মারাদোনার নামে স্টেডিয়াম তৈরি হলো কোথায়। দেখো এরকম টাইপের প্রশ্ন পরীক্ষা আসতেই পারে যে দিয়াগো মারাদোনার নামে স্টেডিয়াম কোথায় তৈরি হলো, 4টে অপশান থাকবে, বারাসাত, শিলিগুড়ি, কলকাতা এরকম থাকবে। তো এটার উত্তর হয়ে যাবে বারাসাতে। ঠিক আছে, উত্তর 24 পরগনার বারাসাতে। তাহলে হঠাৎ দিয়াগো মারাদোনা স্টেডিয়াম কেন তৈরি হতে গেল? দেখো কিছু বছর আগে কিন্তু দিয়াগো মারাদোনা কলকাতা এসেছিল, এবং তখন এসে তিনি কিন্তু বারাসাতের একটা ময়দানে গিয়ে সেখানে একটা স্কুল রয়েছে আদিত্য যে একাডেমি বলে, সেখানকার স্টুডেন্টদের সঙ্গে তিনি কিন্তু একটু খেলার কৌশল দেখিয়েছিল। ঠিক আছে, তো সেই যে স্কুলের যে চেয়ারম্যান তিনি কিন্তু ঘোষণা করলেন যে তাদের যে মাঠটা রয়েছে আদিত্য বিড়লার যে মাঠটা, সেই মাঠটা দিয়াগো মারাদোনার নামকরণ করবে, অর্থাৎ তার নামে এই মাঠটির নামকরণ করবে। এবং এই মাঠটা কিন্তু এখন ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, তো এটাও কিন্তু অনেক সময় যে দিতে পারে যে পরীক্ষা যে মারাদোনার নামে প্রথম ক্রিকেট স্টেডিয়াম কোনটা, সেটাও কিন্তু এই বারাসাতের যে স্টেডিয়ামটা। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে গ্রিনেস রেকর্ডে 1 টাকার ডাক্তার নামে পরিচিত হলেন কে? কী নাম? সুশোভ বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু আমরা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছিলাম যে এই 1 টাকার ডাক্তার নামে কিন্তু পরিচিত সুশোভন বন্দ্যোপাধ্যায়, এবং তিনি কিন্তু গ্রিনেস রেকর্ডে নামকরণ করলেন। কে এই সুশোভন বন্দ্যোপাধ্যায়? ইনি কিন্তু বীরভূমের বোলপুরের বাসিন্দা, এবং তিনি 1 টাকার ডাক্তার নামে কিন্তু তাকে এখন সারা ওয়ার্ল্ড এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তো চেনেই, এবং সারা বীরভূমবাসী কিন্তু 1 টাকার ডাক্তার নামে তাকে পরিচিত। কারণ কি? কারণ তিনি মাত্র 1 টাকায় কিন্তু গরিব দুস্থ যে লোকজন যায় তার কাছে চিকিৎসা করাতে, তিনি কিন্তু মাত্র 1 টাকার বিনিময়ে কিন্তু তাদের চিকিৎসা করে থাকেন। ঠিক আছে, এবং তাকে কিন্তু ভারত সরকার থেকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে, এবং সব থেকে বেশি কিন্তু সংখ্যক যে চিকিৎসা তিনি করেছেন, এবং 26 লক্ষ কিন্তু তিনি চিকিৎসা করেছেন, 26 লক্ষ যে রোগীদের চিকিৎসা করেছেন, এবং তার জন্য তিনি গ্রিনিস বুকে তার নাম উঠলো। ঠিক আছে, এবং তিনি কিন্তু বলেছেন যে আজীবন অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু তিনি এই যে পরিষেবা কিন্তু জনগণের মধ্যে দিয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ স্বল্প সঞ্চয় সেরা কোন রাজ্য, সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল। দেখো যেহেতু ওয়েস্টবেঙ্গল রিলেটেড তার জন্য এটা কিন্তু তোমরা না পারলেও কিন্তু বলে দিতে পারবে, কিন্তু যখন এটা 4টে অপশান দেবে বিভিন্ন রাজ্যের মধ্যে তখন কিন্তু ওয়েস্টবেঙ্গল এটা কিন্তু যে
অ্যান্সার হবে, ঠিক আছে। কেন স্বল্প সঞ্চয়? দেখো স্বল্প সঞ্চয় কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু সারা যে দেশের মধ্যে থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু এই যে অ্যাওয়ার্ডটা পেলো স্বল্প সঞ্চয়, এবং এটা কিন্তু 2000 সাল থেকে কিন্তু লাগাতার ওয়েস্ট বেঙ্গলের ঝুলিতেই কিন্তু এই অ্যাওয়ার্ডটা আসছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে বিশ্বের যে বৃহত্তম সোলার ট্রি কোথায় তৈরি হলো, এটা আমরা আগের যে আমাদের মক টেস্ট প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় চলে, সেখানেও আমরা তোমাদের আলোচনা করেছি, তোমরা যারা দেখো প্রতিদিন তাহলে তোমরা সেটা জানো যে দুর্গাপুরের, যাই হোক স্পেলিংটা এখানে যে টাইপ করেছে একটু মিস আছে, দুর্গাপুর, ঠিক আছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে কিন্তু বিশ্বের বৃহত্তম সোলার ট্রি তৈরি হলো, দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু তৈরি করা হয়েছে, এবং মনে করা হচ্ছে যে এই যে সোলার ট্রির ফলে 10-12 মেট্রিক টন কিন্তু কার্বন নিঃসরণ কম হবে, ঠিক আছে। এবং এটা কিন্তু বিশ্বের যে বৃহত্তম সোলার ট্রির কিন্তু তকমা পেলো, এবং দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডনে এরকম একটা সোলার ট্রি রয়েছে, সেটা দ্বিতীয় স্থানে, এবং এটা কিন্তু প্রথম স্থান অধিকার করলো দুর্গাপুর। নেক্সট দেখতে পাচ্ছ মাঝিরহাট ব্রিজ এর নতুন নামকরণ হলো কি, দেখো এখানে জয় হিন্দ ব্রিজ রয়েছে, এটা জয় বাংলা ব্রিজ দিতে পারে বা আরও অন্যরকম অপশান দিতে পারে, যেটা আমরা মক টেস্টে দিয়েছিলাম, ম্যাক্সিমাম লোক কিন্তু জয় বাংলা বলেছিল, কিন্তু না, এটা কিন্তু জয় হিন্দ ব্রিজ নামকরণ করলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তোমরা জানো যে কিছু বছর আগে কিন্তু মাঝিরহাট ব্রিজ কিন্তু ভেঙে গিয়েছিলো, এবং তারপর পুনরায় সেই ব্রিজটা কিন্তু নতুন রূপে তৈরি হয়েছে, এবং তিনি এই ব্রিজটা যখন উদ্বোধন করেছিলেন, তিনি নেতাই সুভাষচন্দ্র বসুর যে স্লোগান ছিল জয় হিন্দ, সেই স্লোগানের হিসেবে কিন্তু এই ব্রিজটার নামকরণ করেছেন জয় হিন্দ ব্রিজ, ঠিক আছে। কেন করেছেন? কারণ তোমরা জানো যে 125তম জন্মবার্ষিকী ছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই সম্মানে কিন্তু এই যে ব্রিজটার নামকরণ করা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ হাওড়া দিল্লি কালকা, এটা ক্যালকা হয়ে গেছে, যাই হোক, কালকা মেলের নাম রাখা হলো কার নামে? এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাখা হলো, এবং কী নাম রাখা হলো? সেটা হচ্ছে নেতাজি এক্সপ্রেস। দেখো এখানে পরীক্ষা কিন্তু আসতে পারে, এবং 4টে অপশন এরকম ঘুরিয়ে দিতে পারে যে নেতাজি এক্সপ্রেস, সুভাষ এক্সপ্রেস বা আরও অন্যরকম কিছু দিতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু নেতাজি এক্সপ্রেস হবে, এবং ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু একই রকম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু এই যে রেলের নামকরণ করলো কি, যে নেতাজি এক্সপ্রেস। কেন হঠাৎ দিল্লি কালকা মেলটাকেই কেন বাছালো? দেখো তোমরা জানো যে সুভাষচন্দ্র বসু যখন ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন কলকাতা থেকে বিহার, বিহার থেকে গোমো স্টেশন হয়ে যে আফগানিস্তানে চলে গিয়েছিলেন, তিনি কিন্তু তখন সেই হাওড়া দিল্লি কালকা মেল ধরেই গিয়েছিলেন, ঠিক আছে। এবং তার জন্য কিন্তু এই যে ট্রেনটার নাম রাখা হলো নেতাজি এক্সপ্রেস, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ আলোর উপর গবেষণা করে আন্তর্জাতিক পুরস্কার পেলেন কে, এটা হচ্ছে নির্মাল্য ঘোষ, খুবই গুরুত্বপূর্ণ একজন বাঙালি, ইনি কিন্তু একজন প্রফেসর, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং এর জন্য কিন্তু তিনি যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেই অ্যাওয়ার্ডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কী অ্যাওয়ার্ড পেয়েছেন? জিজি স্ট্রোকস অ্যাওয়ার্ড, ঠিক আছে, এটা কিন্তু তিনি পেয়েছেন। এবং হি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু অ্যাচিভ দিস অ্যাওয়ার্ড, অর্থাৎ তিনি প্রথম ভারতীয় হিসেবে এই অ্যাওয়ার্ডটা পেলেন, তার নামটা কিন্তু মনে রাখবে নির্মাল্য ঘোষ। নেক্সট দেখতে পাচ্ছ যে মা প্রকল্প, দেখো মমতা ব্যানার্জি এই প্রকল্পটা যে তৈরি করেছেন বা উদ্বোধন করেছেন, মা প্রকল্প কী এই প্রকল্প? এই প্রকল্পের মাধ্যমে কিন্তু যে মা ক্যান্টিন তৈরি হবে, এবং সেখানে 5 টাকায় মিলবে ভাত ডাল সবজি এবং একটা ডিম, অর্থাৎ যে গরিব দুস্থদের জন্য কিন্তু এই ক্যান্টিনটা চালু করা হয়েছে, এবং যেটা 5 টাকায় যাতে গরিব দুস্থরা খেয়ে বাঁচতে পারে, মা ক্যান্টিন। যদিও বা এখন পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় খোলা আছে, আবার কিছু কিছু জায়গায় শুনছি যে নতুন করে আবার খোলা হচ্ছে, যাই হোক এইটা এই প্রকল্প মা প্রকল্প, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ তরুণের স্বপ্ন প্রকল্প কি, 4টে অপশন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, আমরা অপশান যেহেতু দিচ্ছি না, তো এখানে ডাইরেক্ট বলছে যে 12-এর ছাত্রছাত্রীদের ট্যাব প্রদান। তোমরা জানো কিছুদিন আগে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রকল্পটা শুরু করেছেন, তোমরা অনেকেই জানো যে 12-এর ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া হচ্ছে, কিন্তু এর প্রকল্পটার নাম কিন্তু অনেকে জানে না, নামটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প, ঠিক আছে, যেখানে 9 লক্ষ কিন্তু ছাত্রছাত্রীদের এই ট্যাব দেওয়া হয়েছে, কিন্তু ট্যাব দেওয়া হয়নি, যেহেতু এত ট্যাব যে তৈরি করা সম্ভব না, তার জন্য টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং তারা নিজেদের মতো কিন্তু কিনে নিয়েছে। এবং এইটা কিন্তু তিনি বলেছেন আপকামিং যে পরীক্ষাগুলোতে যখনই 12-এর স্টুডেন্টদের কিন্তু এই যে প্রকল্পটা চলবে, ঠিক আছে, অর্থাৎ ট্যাবের যে টাকাটা প্রদান করা হবে, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ নেতাজির জন্মদিবসে পরাক্রম দিবস পালন হলো কোথায়? হ্যাঁ, এটা কিন্তু তোমরা যে আগেরবার আমি যেটা বলছিলাম যে 125তম জন্মবার্ষিকীতে কিন্তু নেতাজি সম্পর্কে কিন্তু অনেক রকম কিছু হয়েছে, কারণ তোমরা জানো যে রাজ্য রাজনীতি কিন্তু একটা যে বিধানসভা ভোট ছিল সেই সময় একটা মানে সুভাষচন্দ্র বসু একটা আবেগ, ঠিক আছে, ওই আবেগ নিয়ে তোমরা জানো যে রাজনীতিবিদরা কী করতে পারে, আমি আর ডিসক্রিপ্টলি বললাম না। তো এইটা দেখো নেতাজির জন্মদিবস উপলক্ষে পরাক্রম দিবস পালন হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক আছে, সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, এবং আমাদের আগের যে
সাংস্কৃতিক মন্ত্রণালয়ে যাচ্ছিলেন প্রহ্লাদ সিং প্যাটেল, তিনি উপস্থিত ছিলেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উপস্থিত ছিলেন। ঠিক আছে, তোমরা জানো যে নেতাজির জন্মদিবসকে কিন্তু এই 125তম জন্মদিবসকে এই বছর থেকে প্রথম কিন্তু যে পরাক্রম দিবস হিসেবে পালন করলো সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, কী দিবস? পরাক্রম দিবস। পরাক্রম একটা হিন্দি শব্দ, এর মানে আসল যে মানে হচ্ছে সাহসী। ঠিক আছে, তো নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে পালন করলো কারা? সেন্ট্রাল গভর্নমেন্ট বা ভারত সরকার। ঠিক আছে, কিন্তু তোমরা জানো যে সেন্ট্রাল এবং স্টেটের সবসময় কিন্তু একটা দ্বন্দ্ব লেগে থাকে, তো সেহেতু স্টেট গভর্নমেন্ট কিন্তু তারা যে এইটাকে পালন করলো না, পরাক্রম দিবস পালন করলো না, তারা একটা নতুন নাম দিল, সেটা কি? দেশনায়ক দিবস। কি দেশনায়ক? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দেশনায়ক দিবস, যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নেতাজির জন্ম উপলক্ষে কি দিবস পালন করলো, চারটে অপশান থাকবে, সেটা হচ্ছে দেশনায়ক দিবস। ঠিক আছে, আর অনেক বছর ধরেই কিন্তু তোমরা জানো যে নেতাজি সুভাষচন্দ্র বসু কি ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করেছিলেন, সেই ফরওয়ার্ড ব্লক থেকে কিন্তু অনেক বছর ধরেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে জানানো হচ্ছিলো যে নেতাজির জন্মদিবস উপলক্ষে দেশপ্রেম দিবস হিসেবে যাতে পালন করা হয়, কিন্তু সেটা কিন্তু যে সেই তকমাটা কিন্তু পায়নি। যে যাই হোক, সেটা কিন্তু ফরওয়ার্ড ব্লক বা সিপিএমের তরফ থেকে সেটা জানানো হচ্ছিলো যে দেশপ্রেম দিবস হিসেবে পালন করা হোক, কিন্তু এই বছর প্রথম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পালন করা হলো পরাক্রম দিবস। তাহলে তোমাদের দুটো মনে রাখতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পালন করা হলো পরাক্রম দিবস এবং স্টেট গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে পালন করা হলো দেশনায়ক দিবস। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ যে কততম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021 অনুষ্ঠিত হলো। ঠিক আছে, এটা কততম হবে হলো? এটা হচ্ছে 26তম হলো। দেখো, এইবারও কিন্তু করোনার যে একটা পরিবেশ রয়েছে তার জন্য কিন্তু এটা কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন যে হলো, এবং সেখানে আমাদের তোমরা জানো যে শাহরুখ খান কিন্তু ভার্চুয়ালি সেটার একটা উদ্বোধন করলে, সেখানে উপস্থিত ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন। ঠিক আছে, তো এই যে কলকাতা যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা 2021 অনুষ্ঠিত হলো এবং এটার কততম, সেটা হচ্ছে 26তম। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি উপলক্ষে কোন কোন জায়গার মধ্যে ট্রেন চলাচল চালু হলো। ঠিক আছে, সেটা কোন? সেটা হচ্ছে ঢাকা এবং নিউ জলপাইগুড়ি। দেখো, বাংলাদেশের যে আমরা জানি যে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, এবং 26শে যে মার্চ, সেই 26শে মার্চ কিন্তু যে তাদের যে মুক্তি দিবস হিসেবে পালন করা হয়, তো এই সময় কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছিল বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে। তো তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই দুটো জায়গা অর্থাৎ বাংলাদেশের ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির মধ্যে কিন্তু ট্রেন চলাচল কিন্তু চালু করলেন। ঠিক আছে, এবং এটা কিন্তু 50 বছর পূর্তি উপলক্ষে চালু করা হলো, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। এবং এরপরে কিন্তু এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে যে এই নিয়ে, অর্থাৎ এই যে ঢাকা এবং নিউ জলপাইগুড়ির মধ্যে ট্রেন চালু হলো, এটা 3 নম্বর ট্রেন চালু হলো। এর আগে কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর অর্থাৎ বাংলাদেশের সঙ্গে এর আগে কিন্তু অলরেডি মৈত্রী একটা এক্সপ্রেস চলে, সেটা হচ্ছে মৈত্রী। পরবর্তীতে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম বন্ধন এক্সপ্রেস বলে একটা ট্রেন চালু হয়েছিল, এবং তারপর এইটা কিন্তু চালু হলো, যেটা হচ্ছে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ কি আইআইটি খড়গপুরে কার নামে ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ উদ্বোধন হলো, কার নামে? সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। আচ্ছা, মুখার্জির স্পেলিংটা একটু মিস্টেক আছে। ঠিক আছে, যাই হোক, তো এইটা যে এই খড়গপুরে যে আইআইটি খড়গপুরে ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ ছিল, এটা কিন্তু আগে বিসি রায় বা বিধানচন্দ্র রায়ের নামে ছিল, এবং পরবর্তীকালে অর্থাৎ এই কিছুদিন আগে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কিন্তু এটা করা হলো। ঠিক আছে, এবং এই শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিল? শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু জনসংঘ, তোমরা জানো যে জনসংঘের প্রতিষ্ঠাতা ছিল কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি। ঠিক আছে, এবং পরবর্তীকালে জনসংঘ বা যে জনতা পার্টি, জনসংঘ কিন্তু জনতা পার্টির সঙ্গে মিশে গিয়েছিল, এবং তারপরে জনতা পার্টি থেকে ভেঙে গিয়ে কিন্তু বিজেপি তৈরি হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ রাজ্যে কোথায় গভীর সমুদ্র বন্দর তৈরি করা হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কোথায় হবে? এটা হবে তাজপুরে। এই তাজপুর কোথায় অবস্থিত? তাজপুর কিন্তু ইস্ট মিদনাপুরে অবস্থিত। ঠিক আছে, ইস্ট মিদনাপুর, এবং এখানে কিন্তু গভীর সমুদ্র বন্দর তৈরি হবে, এবং তার ফলে কিন্তু যে ইকোনমিক দিক থেকে পশ্চিমবঙ্গ অনেকটা উন্নতি হবে, এবং তার ফলে এবং এটার পাশাপাশি কিন্তু আরও অনেক কর্মসংস্থান হবে বলে আমাদের মুখ্যমন্ত্রী দাবি করেছেন। নেক্সট দেখতে পাচ্ছ যে স্বচ্ছতার নিরিখে কোন রাজ্যের কোন হাসপাতাল সেরা হাসপাতালের তকমা পেল, একটু স্পেলিং মিস্টেক আছে, টাইপিং যে করেছে একটু মিস্টেক করেছে, যাই হোক, তো দেখতে পাচ্ছ কোন হাসপাতাল স্বচ্ছতার দিক থেকে, সেটা হচ্ছে শিলিগুড়ি মহকুমা হাসপাতাল। তো এখানে প্রশ্নটা থাকতে পারে এবং চারটে অপশান কিন্তু দিতেই পারে, নীলরতন হাসপাতাল, আরজিকল হাসপাতাল বা বিভিন্ন জেলার হাসপাতাল দিয়ে চারটে অপশান থাকতে পারে, সেটা কিন্তু উত্তর হবে স্বচ্ছতার দিক থেকে, সব থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কিন্তু শিলিগুড়ি মহকুমা হাসপাতাল, এটা কিন্তু যে 1 নম্বর বা প্রথম যে হলো। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ কর্মই ধর্ম এই প্রকল্পটা কী। ঠিক আছে, এই প্রকল্পটা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চালু করেছেন। কী দেখতে পাচ্ছ যে রাজ্যের 2 লক্ষ বেকার যুবককে
ছোট ব্যবসা চালানোর জন্য মোটর বাইক প্রদান করা হবে, অর্থাৎ মোটর বাইক দেওয়া। দেখো সাইকেল যেটা দিয়েছে সেটা আমরা জানি সবুজ সাথী, ঠিক আছে, তো যখন মোটর বাইক দিচ্ছে তখন এই প্রকল্পটার নাম হয়ে যাচ্ছে কর্মই ধর্ম। তো রাজ্যের 2 লক্ষ বেকার যুবক যুবীকে কী দিচ্ছে, ছোট ব্যবসার জন্য কিন্তু মোটর বাইক দেবে। এবং এই মোটর বাইকগুলোর কিন্তু পেছনে একটা যে জায়গা রয়েছে থাকার, সেখানে কিন্তু বিভিন্ন যে মালপত্র বহন করা যাবে, ঠিক আছে, এরকম টাইপের বাইক কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু কোনো তুমি কোনো স্টাইলিশ বাইক পাবে না, এটা কিন্তু সম্পূর্ণ যে কাজে যাওয়ার যে বাইকগুলো সেই রকম টাইপের বাইক কিন্তু দেওয়া হবে। নেক্সট দেখতে পাচ্ছি ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধন করলেন কে। ইস্ট ওয়েস্ট যে মেট্রো যখন উদ্বোধন করেছেন তখন কিন্তু প্রাক্তন যে রেলমন্ত্রী ছিলেন পীযূষ গোয়েল। এটা পরীক্ষা আসতে পারে 4টে অপশান দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তোমার আমাদের প্রধানমন্ত্রীর নাম থাকতে পারে, পীযূষ গোয়েল থাকতে পারে, এবং বর্তমান রেলমন্ত্রী তার নাম থাকতে পারে, কিন্তু এটা কিন্তু প্রাক্তন রেলমন্ত্রী কিন্তু উদ্বোধন করেছিলেন, যেটা আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রো, ঠিক আছে। এবং এখন কিন্তু বর্তমান যে রেলমন্ত্রী রয়েছেন তার নাম কি, তার নাম হচ্ছে অশ্বিনী বৈষ্ণব, ঠিক আছে। আমরা কিন্তু যে ভারতের যে নতুন ক্যাবিনেট মিনিস্ট্রি যে চেঞ্জ হয়েছে তার কিন্তু একটা ভিডিও কিন্তু আপলোড করে দিচ্ছি, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা দেখে নিতে পারো, কারণ আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখতে পাচ্ছ কোন মহাপুরুষের নামে কলকাতা পুলিশের নতুন ব্যাটালিয়ন গঠন করা হবে, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং এই ব্যাটালিয়নটার নাম হবে নেতাজি ব্যাটালিয়ন। এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে নেতাজির যে জন্ম উপলক্ষে, যেটা আমি বলছিলাম 125তম, অনেক কিছু হয়েছে কিন্তু নেতাজির নামে। তো কলকাতা পুলিশের নতুন ব্যাটালিয়ন সেটা হচ্ছে নেতাজি ব্যাটালিয়ন, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ কোথায় বেঙ্গল সিলিকন ভ্যালি চালু হবে, কোথায়, সেটা হচ্ছে নিউ টাউন। দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে, বেঙ্গালুরুকে বলে। আচ্ছা হঠাৎ বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে কেন, কারণ সিলিকন ভ্যালি জায়গাটা হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকাতে আছে, এবং সেখানে কিন্তু আইটি সেক্টর অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সেক্টর যে প্রচুরভাবে গড়ে উঠেছে, ঠিক আছে। এবং তার জন্য তাকে যে সেই সিলিকন ভ্যালি একই রকমভাবে ব্যাঙ্গালোরও কিন্তু আইটি সেক্টর গড়ে উঠেছে, তার জন্য কিন্তু এই, এবং আমেরিকার যে সিলিকন ভ্যালি সেটা কিন্তু এই আইটি সেক্টরের জন্য বিখ্যাত, ঠিক আছে। এবং ব্যাঙ্গালোরও কিন্তু প্রচুর আইটি সেক্টর গড়ে উঠেছে, এবং তার জন্য কিন্তু সেই আমেরিকার সিলিকন ভ্যালির সঙ্গে তুলনা করে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে, যেটা কর্ণাটকের রাজধানী, ঠিক আছে। এবং এখন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে বেঙ্গল সিলিকন ভ্যালি কোথায় চালু হবে, সেটা হচ্ছে রাজারহাটে নিউ টাউনে, এবং নিউ টাউনে কিন্তু চালু হবে, এবং সেখানেও কিন্তু প্রচুর আইটি হাব তৈরি করা হচ্ছে। নেক্সট দেখতে পাচ্ছ বাংলা ভারত সেরা হলো বাংলার কোন শাক, অর্থাৎ আমরা যে শাক খাই সে কোন শাক, সেটা হচ্ছে ব্রাহ্মী শাক, ঠিক আছে। দেখো এই ব্রাহ্মী শাক কিন্তু প্রচুর রকম এটা আমাদের শরীরের জন্য উপকারী, এবং তা সেই উপকারের কথা মাথায় রেখে কিন্তু এটা ভারতের সেরা শাক হিসেবে তকমা পেল বাংলার এই ব্রাহ্মী শাক, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ উত্তর চব্বিশ পরগনায় ভোটের ম্যাসকট কী ছিল। দেখো আমাদের যে ভোট হলো বিধানসভা, সেখানে কিন্তু বিভিন্ন জেলায় নির্বাচন কমিশন থেকে একটা একটা করে ম্যাসকট কিন্তু চালু করেছিল। তো উত্তর চব্বিশ পরগনা ভোটের ম্যাসকটটা কী ছিল, সেটা হচ্ছে বাগদা চিংড়ি, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা বাগদা চিংড়ির ছবি, এখানে কী বলেছে যে বাগদা বলেন ভোট দিতে চলেন, ঠিক আছে, খুব ভালো একটা জিনিস, একটা স্লোগান ছিল। আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ কৃষক বন্ধুদের আর্থিক সহায়তা কত টাকা করা হলো। দেখো কৃষক বন্ধুদের যে আর্থিক সহায়তা আগে কত ছিল, আগে ছিল 5,000, সেটা 5,000 থেকে করা হলো 6,000, এবং ন্যূনতম ছিল 2,000, সেটা 2,000 থেকে বেড়ে 3,000 হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু WBCS মেন্সের জন্য। নেক্সট দেখতে পাচ্ছ ভাসমান রেস্তোরাঁ জলশ্রী এটা কোথায় চালু হলো, এটা কোথায় চালু হলো, এটা চালু হলো কিন্তু চন্দননগরে, কোথায় চালু হলো চন্দননগরে। এই চন্দননগরে যে আমরা জানি চন্দননগর যে রয়েছে সেটা হুগলি জেলায়, তো এই চন্দননগরে ভাসমান জলশ্রী তোমরা দেখতে পাচ্ছ চালু হলো, এবং এই যে একটা রেস্তোরাঁ এটা একটা রেস্তোরাঁ, তো এর মধ্যে দিয়ে বিভিন্ন রকমভাবে কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফিলিংস কিন্তু নেওয়া যাবে, ঠিক আছে, জলের মধ্যে যে রেস্তোরাঁ সেটা হচ্ছে জলশ্রী, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রীর বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকার জন্য তৈরি মোবাইল অ্যাপের নাম কি, সেটা হচ্ছে দিদির দূত। দেখো এই যে অ্যাপটা, এই অ্যাপটা কিন্তু তৈরি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং বলা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে যে জনগণ তাদের যে বিভিন্ন সমস্যার কথা সেই অ্যাপের মাধ্যমে কিন্তু জানাতে পারবে, এবং সেটা কিন্তু ডাইরেক্ট যে সিএমও অফিস থেকে কিন্তু অপারেট হবে, ঠিক আছে। তো এই অ্যাপটার নাম কি, সেটা হচ্ছে দিদির দূত, ঠিক আছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।